আমেরিকান যে ডলার তার এই যে উল্টো দিকে হচ্ছে জাতীয় পাখি হচ্ছে বাজ, এটা মুঘল আমলে, এটা হচ্ছে ময়ূর মুঘল আমলে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাপ্টেন লো অ্যানিমাল ওয়ার্ল্ড। তো আজকে আমি যা বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে একজন ওল্ড পিজন ফ্যান্সিয়ার, নাম তার শম্ভু দাদু। মানে তাকে চিনি তো আমি অনেক দিন ধরে, কখনও ভিডিও বানানোর এই চিন্তাভাবনা মাথায় আসেনি। তো আমরা কিছুদিন আগে গিয়ে তার বাড়িতে ভিডিও বানিয়ে আসি। তো তার কাছে এখন আছে হচ্ছে একটা আফ্রিকান গ্রে প্যারট। তো চলুন বেশি না কথা বাড়িয়ে সেই গ্রে প্যারটকে দেখা যাক এবং তার সম্বন্ধে যা জানতে পারি আপনার সাথে শেয়ার করব। তো চলুন মূল ভিডিও দিকে। আচ্ছা দাদু, প্রথমে তুমি বলো যে এই আফ্রিকান গ্রে প্যারটটার বয়স বা 2006 বাচ্চা। আচ্ছা, আমাদের বাবুয়াটি বাবু পাখি বাবু বাড়ির বাচ্চা। আচ্ছা, যেটা আমাদের ওই ইয়েতে আছে ওই মানে তোমার এসি মার্কেট, ওখানে এসি মার্কেট। আচ্ছা আচ্ছা, তার না ও হচ্ছে সুব্রত, আর ওর বাড়ি হচ্ছে গৌতম পাড়া এবং ওখানে থেকে এখন বাড়ি করেছে ওই কৈখালিতে, ওখানে বাড়ি করেছে ওর বাড়ির বাচ্চা। আচ্ছা, 2007 থেকে আমার কাছে আছে এবং আজকে 2022। আচ্ছা, 15 বছর বয়স হয়ে গেছে। আর সব রকম কথা বলে, এ মানে সেই কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, সাউন্ড কি মা হিমা। হ্যাঁ, তারপরে ও এই রাত তোমার আমার, হ্যাঁ হরি ওম রাম কৃষ্ণ, তারপরে হ্যালো রু, এরা শুকনো খাবার খায়, এরা জঙ্গলে থাকে এবং আখ দিতে হয়, আখ মানে ভীষণ খায়। এবং কেনিয়ার পাখি, এটা অরিজিনাল হচ্ছে কেনিয়ার পাখি। আচ্ছা আচ্ছা, কেনিয়ার পাখি এরা আখের ক্ষেতে যখন নামে একে ঝাঁকে ঝাঁক আখ শেষ করে। আচ্ছা, মানে এর জন্য নাম আফ্রিকান গ্রে প্যারট, আফ্রিকান কেনিয়ার পাখি বলে, কেনিয়ার পাখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর একটা জিনিস হচ্ছে এর তিন রকম কালার, একটা হচ্ছে ল্যাজলাম, একটা হচ্ছে পুরোটা কোনো রকম এই গ্রে কালার এরকম, আর একটা সাদা ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি নেক্সট দিন এসে দাদুর কাছে আরও কিছু পাখির কালেকশন আছে, তো সব ওগুলো দেখাবো তোমাদের। তো আজকে এইটুকুই থাক, তো আশা করি নেক্সট দিন আমি দেখাতে পারবো সব কিছু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গাইস, আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, যেটা হচ্ছে উনি একজন খুব বড় কালেক্টর, মানে পাখির স্ট্যাম্প কয়েন এই সব দিক দিয়ে, মানে পাখি সংক্রান্ত জিনিস দিয়ে উনি বিশাল বড় কালেক্টর। তো তার হিউজ কালেকশনের মধ্যে আজকে আমরা এই ভিডিওতে যতটা পারছি তুলে ধরবো বা তুলে ধরছি, তো সেগুলো দেখুন, আশা করি খুব ভালো লাগবে। মানে এমন এমন জিনিস আছে যেগুলো আপনারা হয়তো জানেন না বা দেখেননি, সেরকম জিনিস দেখতে পাবেন এখানে। তো যদি ভালো লেগে থাকে তাহলে পার্ট টু, মানে এই ভিডিওটার পার্ট টুয়ে আমরা ওই কালেকশানের পুরোটা কভার করার চেষ্টা করব। তো চলুন দেখে নিন। পারে পারে কিসের থেকে বেরিয়েছিল এটা? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন, আচ্ছা। এই যে এলিজাবে পায়রা শান্তির দূত। আচ্ছা, শান্তির দূত, ঠিক আছে, এই যাবে। দারুন দারুন, এটা কি 1995? 1995 ইউনাইটেড কিংডম, ইয়ে আমেরিকান যে ডলার তার এই যে উল্টো দিকে হচ্ছে জাতীয় পাখি হচ্ছে বাজ। আচ্ছা, এটা মুঘল আমলে, এটা হচ্ছে ময়ূর মুঘল আমলে। আচ্ছা, এটা ওই ইয়েতে আমেরিকান কয়েন, ওই বাজ পাখি। মানে এটা হচ্ছে পাখির উপরে কয়েন কালেকশন। এটা কি পাখি?
একটা মানে ময়ূর বা তার কি হ্যাঁ বাকি তো আছে নিশ্চয়ই মুরগি 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 হয়ে যাবে এই এই কটা পাখির ওপরে এই কটা কয়েন আচ্ছা পাখির ওপরে এই কয়েনগুলো না এই কয়েনই মানে কজনের কাছে আছে সেটা হলে ব্যাপার নেই সত্যিই নেই মানে আমি প্রথম দেখেছি কাগজের টাকা আছে আমার পাখির ওপরে নিশ্চয় আজকে এইটুখানি থাক আসছে দিন সবাই সাথে দেখাবো ঠিক আছে বাকি